প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো ত্রিকোণমিতি 9.1 এর 18 নম্বর। দেখো বাম পক্ষ আমি লিখে নিই, সমান কট এ প্লাস ট্যান বি কট বি প্লাস ট্যান এ। দেখো এটা একই মনে হলে কিন্তু একই না, এটা কট এ, এটা ট্যান বি, এটা কট বি আর এটা ট্যান বি। এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলোতে আমাদের প্রথম টার্গেট আমরা রাখবো যে কোনো অঙ্ক যে সবগুলোই একই অনুপাতে নির্ণয় করা যায় কি না। এখন দেখো এটা সবগুলো একই অনুপাতে নির্ণয় করা যায়, কট সমান কস বাই সাইনে, ট্যান সমান সাইন বাই কস, এটা লিখবো না। এটা কিন্তু কট সমান 1/10 লেখা যাবে, কারণ ট্যান আছে, ট্যান হবে, সবগুলো ট্যান হবে, কট সমান 1/10 আছে, সবগুলো ট্যান নির্ণয় করা যাবে। সো আমরা অথবা ট্যান সমান 1/cot সবগুলো কট করা যাবে, আবার ট্যান সমান 1/cot সবগুলো কট করা যাবে, দুটা নিয়ম আছে। আর একটা নিয়ম আছে, তিনটা নিয়মে করা যায় অঙ্কটা। আচ্ছা আমরা তাহলে কি করব, 1cot সমান হলো 1/10 ট্যান এ প্লাস ট্যান বি, আবার কট বি সমান কি লেখা যায়, 1/10 বি, ট্যান বি প্লাস ট্যান এ। তো এখন আমরা এই ধরনের অঙ্ক থাকলে লাস্টে এখন আমাদের কী করতে হবে, লসাগু করতে হবে, ডেফিনেটলি লসাগু। একটা ধ্রুব সংখ্যাটা, ধ্রুব সংখ্যাটা ভগ্ন সংখ্যা, সে আমাদের লসাগু করতে হবে। লসাগু কী হবে, ট্যান এ এটা দ্বারা কী হবে, 1 প্লাস এটা দ্বারা এটা গুণন হবে, ট্যান এ ইন্টু ট্যান বি, এটাও তাই, ট্যান বি লসাগু। সো 1 প্লাস ট্যান এ ট্যান বি, সো আমরা কি করব, এখন একটা ভগ্নাংশ ঠিক রেখে অন্য ভগ্নাংশটা উল্টিয়ে দেব, অর্থাৎ গুণন করব, ভাগ আছে গুণন করব, ট্যান এ ইন্টু ট্যান বি, ট্যান এ গুণন উপরে ট্যান বি, এখন এটা যাবে নিচে, এটা যাবে নিচে চলে যাবে, 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। সো এখন আমরা করতে পারি ট্যান এ ট্যান বি, এখানে আমরা এটা এটা কেটে যায়, একদম সহজ অঙ্ক, এটা এটা সমান, এটা কেটে যাবে। এখন ট্যান এ থাকবে আর কি থাকবে, ট্যান বি থাকবে, 1/10 এ 1/10 এ ইন্টু ট্যান বি। উপরে খেয়াল রাখতে হবে আমাদের, প্রমাণ করতে হবে হলো কট এ ট্যান বি। দেখো ট্যান বি চলে আসছে, সো 1/10 এ সমান হলো কট বি, কট এ সরি কট এ ইন্টু ট্যান বি। এখানে দেখো 1/10 এ সমান হলো কট এ, 1/10 এ সমান হলো কট এ এবং ট্যান বি, অর্থাৎ প্রমাণিত, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো আবার একটু খেয়াল করো, এখানে আমাদের সবগুলোই প্রথম আগে যেগুলো আমাদের অঙ্ক করলাম 9.1 এর সবগুলোই আগে লক্ষ্য করতে হবে, সবগুলোই আমাদের একই অনুপাতে নির্ণয় করা যায় কি না। এখন অনুপাতে নির্ণয় করা যায়, কট সমান ট্যান করা যায়, এটা ট্যান আছে, এখানে কট সমান ট্যান করা যায়, এখানে ট্যান আছে, সবগুলো ট্যান করা যায়। আবার এটার বিকল্প একটা নিয়ম আছে, আমি তোমাদের দেখো আগের নিয়মের মতোই আমরা করেছি, রাশিটা তুললাম, তারপর বাম পক্ষ লিখলাম। এখন আমাদের করতে হবে কি, সবগুলো আগে আমরা ট্যান বানিয়েছি, এখন আমরা সবগুলো কি বানাবো, কট বানাবো, সবগুলো আমরা কি বানাবো, কট বানাবো, সবগুলো কট বানালেও হবে, যেমন কট এ প্লাস ট্যান সমান 1/cot বি, আবার কট বি প্লাস 1/10 সমান হলো 1/cot বি। সো আমরা এটা লসাগু করে নিতে পারি, কট বি, সো এটা লসাগু করলে হবে কট বি ইন্টু কট এ প্লাস 1/cot এ
1 আবার একই ভাবে এখানে কোয়াড বি এখানে কোয়াড বি এখানে কোয়াড বি সরি এখানে এ এ আছে এখানে tan a tan এক বিপরীত করলে কি হয় 1 বাই cot a সো আমরা এখানে কি লিখব cot a এখন থাকবে তাহলে এটার সাথে এটা গুণ cot a cot b into cot a প্লাস 1 এখন আগের মতোই একটা ঠিক রেখে অন্যটি উল্টিয়ে দেব cot b into cot a প্লাস 1 ডিভাইডেড বাই cot b গুণন cot a cot b into cot a প্লাস 1 এটা এটা কাটা যাবে সো থাকবে cot b সো আমাদের প্রমাণ করতে হবে কিন্তু cot a ডট tan b সো 1 বাই cot 1 বাই cot b into cot a সো cot a আসি সো 1 বাই cot b সমান হলো tan b into cot a সমান প্রমাণিত অর্থাৎ cot a into tan b দেখো একটু কাটা দিলাম এখন 1 বাই cot a সমান হলো tan b এবং cot a cot a থাকলো সো cot a tan b ইন্টু cot a অথবা cot a ইন্টু tan b একই কথা অর্থাৎ সমান বাম পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আর একটা নিয়মে করা যাবে সো দুটা নিয়মই থাক আর একটা নিয়মে ওই একই জিনিস শুধু নিচের দুটা পাল্টালেও হবে নিচের দুটাও এখানে নিচের দুটাও যদি তুমি কট সমান 1 বাই টেন লেখো টেন সমান 1 বাই কট লেখো দেখো কট এ এখানে কিন্তু কট এ আবার এখানে কট বি তুমি যদি 1 বাই টেন বি করো এই টেন বি আর এই টেন বির সাথে মিল রেখে করা যাবে সো একটু চেষ্টা করো না পারলে আমি পরবর্তী ভিডিও যদি পারি করে দেবো ধন্যবাদ সকলকে